ইসলামিক নিউজ অ্যাপ, একটি অনলাইন মিডিয়া। এই নির্বাচনে ধোকাবাজির কি প্রয়োজন ছিল? আমাদের কোনো প্রয়োজন ছিল না। আপনি বলে দেন নৌকা 300 সিটে বিজয় অর্জন করছে, শেষ। যেহেতু আর্মি আপনার, পুলিশ আপনার, প্রশাসন আপনার, বিচার বিভাগ আপনার, আপনি বলে দেন সব আমাদের, অন্য কার কোন স্থান নাই। ট্রাম্পও যেখানে ভোটে অনেক ভোট কম পেয়েছে, অথচ হিলারি সাধারণ মানুষের ভোটে অনেক বেশি ভোট পেয়েছে, মানে 7 লক্ষ ভোট বেশি পেয়েছে ইলেকট্রনিক ভোটের মাধ্যমে, সে হেরে গেছে। কিন্তু কই, এরপর তো হিলারিকে ট্রাম্প অ্যারেস্ট করে নেই, তাকে বন্দি করে নেই, না কোনো তাদের দলের লোককে তো অ্যারেস্ট করে নেই, গুম করে নেই, খুন করে নেই। আপনারা দেখেছেন ভারত, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারতের কংগ্রেস যার নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছিল ভারতের, সেই কংগ্রেস বিজেপির কাছে বিপুল ব্যবধানে হারার পরেও কই রাহুল গান্ধী আজকেও তো সব জায়গায় জনসভা করে, আজকে সোনিয়া গান্ধী বুক ফুলিয়ে কথা বলে, আজকে মমতা তো খুব সুন্দর হুঙ্কার মারতেছে, আজকে কংগ্রেসের প্রত্যেকটা লিডার তো তাদের বক্তব্যের মধ্যে এই বিজেপির চরম সমালোচনা করতেছে। তো আমরা তো দেখছি না যে অমুককে অ্যারেস্ট করছে, অমুককে খুন করছে, অমুককে গুম করছে, এরকম কোনো ঘটনা আমরা দেখছি না। কিন্তু বাংলাদেশের রাজনীতির সাংস্কৃতিক অবস্থা এরকম কেন? কারণটা কোথায়? এই হিংস্রতা কেন? আজকে নির্বাচন দেওয়ার জন্য দিয়েছেন, যে যাকে ইচ্ছা তার মনোপুত, তার আদর্শ অনুযায়ী, নীতি অনুযায়ী তাকে সে ভোট প্রদান করবে। যদি আপনি সেই সুযোগ নাই দেন, তাই প্রশাসনের কি কাজ ছিল? এই নির্বাচনের ধোকাবাজির কি প্রয়োজন ছিল? আমাদের কোনো প্রয়োজন ছিল না। আপনি বলে দেন নৌকা 300 সিটে বিজয় অর্জন করছে, শেষ। যেহেতু আর্মি আপনার, পুলিশ আপনার, প্রশাসন আপনার, বিচার বিভাগ আপনার, আপনি বলে দেন সব আমাদের, অন্য কার কোন স্থান নাই, আমরা আসবো না রাস্তায়। এই জনগণকে বিপদগামী কেন করব? সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে বিজয়িত, আমরা রাস্তায় এসেছি। সংবিধান আমাদেরকে নির্বাচন অধিকার দিয়েছে, সংবিধান আমাদেরকে প্রচারের অধিকার দিয়েছে, সংবিধান আমাদের প্রস্তাব করার অধিকার দিয়েছে, সংবিধান আমাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার দিয়েছে। তুই বেটাকে, তুই বেটাকে, তুই বেটাকে আমাকে বাধা দিয়া